আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো কার কার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে জানি না, তো আমাদের এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে রাস্তা দেখলে বুঝতে পারতেছেন, রাস্তায় পানি জমে গেছে, মানুষের চলাফেরা খুবই কষ্ট হইতেছে। আর এই রাস্তাটা কিন্তু আমাদের অফিসের সামনের রাস্তা, মানে আমার বাসার সামনে, তো একদমই পানি জমে গেছে আর সারা রাত বৃষ্টি হয়েছে। তো অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়, তো দেখুন কী পরিমাণ পানি জমেছে। তো বুঝতেই পারতেছেন আমাদের এলাকা দিয়ে কত বৃষ্টি হচ্ছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির জন্য আজকে বাজারও যেতে পারে নাই। তো আজকে আমি রান্না করবো বাসায় যা ছিল তাই। তো আজকে আমি রান্না করব ডিম আলু, ডিম আলুর ডাল। তো ডিম আলুর ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো হাতটা দেখাইতেছে, আমার মেয়ে আমার হাতে মেহেদি দিয়ে দিছে, আমি যখন ঘুমিয়েছিলাম তখন ও আমার হাতে মেহেদি দিয়ে দিছে। তো আমি মেহেদি সাধারণত দেই নাই হাতে, খুব কম, মাঝে মধ্যে দেওয়া হয়, খুব কম দেওয়া হয়। তো ও ওই দিন আমার, আমি ঘুমিয়েছিলাম তো হাতে মেহেদি দিয়েছে। তো এটাই আপনাদেরকে দেখাইতেছি, তো আমার হাতে কিভাবে মেহেদি দিয়ে দিছে। তো আমি এখানে 6টি ডিম নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে, তো আমি এখন ডিমগুলো পরিষ্কার করে নিতেছি। আর এই ডিম আলুর ডালটা যারা রান্না করেছেন তো করেছেন, এবং যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা এখনও খান নাই তারা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা খেতে ভালো হয়। তো আমার বিশ্বাস আপনারা যদি এভাবে রান্না করেন তো খেয়ে সবাই প্রশংসাই করবে, কেউ খারাপ বলবে না। তো এভাবে ডিম আলুর ডালটা রান্না করতে পারেন, একদমই সহজ রান্নাটা। তো এখানে আমি আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি, তো আলু ডিম একসাথে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো এখন আমি ছুলিয়ে নিতেছি, তারপরে আলুগুলো ছোলাবো। আর এই ডিম আলুর ডালটা আমার বাসায় সবাই পছন্দ করে মোটামুটি। তো শুধু আমার ছোট ছেলে ডালটা খায় কিন্তু ডিমটা খায় না, আর সবাই পছন্দ করে। তো এই তো আমার ডিমগুলো ছোলানো হয়ে গেছে, তো এখন আলুগুলো ছুলিয়ে নিতেছি। তো আমার আলু আলুগুলো সবগুলো ছোলানো হয়ে গেছে এখানে। তো এখন আলুগুলো আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে নেব হাত দিয়ে। তো আমি কিভাবে করে নিতেছি তো দেখুন। তো একদমই চটকে নেব না, কিছুটা যেন আধা ভাঙার মতো থাকে, ওইভাবে আমি এগুলাকে চটকে নিতেছি। তো আমার আলুগুলো সবগুলাই হয়ে গেছে, আর তো মানে আপনাদেরকে দেখাইতেছি আমার আলুগুলো কিন্তু একদমই চটকানো হয় নাই। তো যাই হোক, আপনারা তো দেখতে পারলেন কিভাবে আমি করেছি। তো এখন আমি রান্নার জন্য চলে গেলাম। তো আমি বসিয়ে দিলাম একটা পাতিল, যেটাতে আমি রান্না করব ওইটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। তো দিয়ে দিলাম তেল, আর এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি হবে, কারণ এখানে মশলা তেল তারপর সব কিছুই একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। আর এটাতে অবশ্যই ঘি দিবেন, একদম লাস্ট মুহূর্তে অল্প করে ঘি দিয়ে দিবেন, তো এটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আর হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 2টা শুকনো মরিচ, যেহেতু ডাল মরিচটা তো অবশ্যই দিতে হবে, দিলে ভালো লাগে। আর এখানে কাঁচা মরিচও কিন্তু যাবে। তো এখানে দিয়ে দিলাম 2টা এলাচ আর 2টা লবঙ্গ, না সরি, এলাচ আর দারচিনি, লবঙ্গ না, 2টা এলাচ 2টা দারচিনি দিয়ে দিলাম। তো দিয়ে এখন ডিমগুলা দিয়ে দিলাম, আর আমি যেভাবে রান্না করতেছি ঠিক ওইভাবেই রান্না করবেন, তো দেখবেন খেতে কতটা ভালো হয়।
আর আজকে বৃষ্টির দিনে ডিম আলুর ডালটা কিন্তু একদমই জমে যাবে খেতে। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, তারপরে 1 চামচ পেঁয়াজ বাটা, সবগুলাই আমি 1 চামচ 1 চামচ করে নিয়েছি। তো এসে পাখি বলে এখন বলে দিতেছি, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর এভাবে আমার পাশে থাকবেন, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর অবশ্যই একটি লাইক করে দেবেন, লাইক করতে আপনারা খুবই কিপটামি করেন, ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, তো প্লিজ একটি করে লাইক করে দেবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকি। যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু পড়তে আপনাদের কমেন্টগুলো খুব ভালো লাগে। তো আমার রান্নাটা দেখুন,
রান্নাটা কিন্তু মোটামুটি শেষের দিকে, তো আমি কিন্তু এটাকে কষিয়ে তারপরে জল দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ডেকে রান্না করে এখন তারপর লাস্ট মুহূর্তে আমি কিন্তু ঢাকনা ছাড়া কিছুক্ষণ জাল দিয়েছি। জাল দেওয়ার পরে এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন ডেকে আবার কিছুক্ষণ রেখে দেব, তারপরে মানে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঘিটা দিয়ে একটু ডেকে দিতে হয়, তা না হলে ঘিয়ের ফ্লেভারটা উড়ে যায়, তো সেই জন্য আমি কিছুক্ষণ ডেকে দিয়েছিলাম। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন চলে যাব গোসল করতে, তারপরে চলে আসব দুপুরের খাবার খেতে। তো এখন দুপুরের খাওয়ার জন্য চলে আসলাম, তো বসে গেছে আমার ছোট ছেলে, মেয়ে, তারপরে বড় ছেলে, ওইদিকে সবাই বসে গেছে, আমি এখনও বসি নাই। তো ছেলেকে বলতেছি ডিম খাবা, বলতেছে না, ও আবার এমন সিদ্ধ ডিমগুলা খায় না, ও ভাজা ডিম খায়। তো মেয়েকে দিতেছি, আর মেয়ে আর ছেলে ছোট দুইজন অনেক দুষ্টামি করবে দেখতে পারবেন, এরা যেমন টম আর জেরির মতো সারাক্ষণই দুষ্টামি করতেই থাকে করতেই থাকে। তো এখন খাবারও দেখবেন ওরা দুষ্টামি করতেছে। তো ছোট ছেলে ডাল দিয়ে খেতে মানে খেতে বসে গেছে, উনি সেদ্ধ ডিম খাবে না। তো দেখুন ওদের দুষ্টামি, খাওয়ার ফাঁকে ফাঁকে কি দুষ্টামি করে, বলতেছি আপু তুমি একটু সুন্দরভাবে খাও, এটা বললে আরো বিশ্রীভাবে ও খায়। এই তো কতক্ষণ সুন্দরভাবে মানে খেয়েছিল, এই তো এই শুরু হচ্ছে দুষ্টামি। প্রথম প্রথম সুন্দরভাবে কতক্ষণ খাওয়ার পরে শুরু হয়ে গেছে, এখন দুষ্টামি করতেছে। তো আরো দুষ্টামি ছিল, আমি অনেকগুলা কেটে দিয়েছি, আপনারা বিরক্ত হয়ে যাবেন ওর দুষ্টামি দেখলে, তো সেই জন্য আমি অনেকগুলা কেটে দিয়েছি। তো এই তো খাবার দাবার শেষ করে শেষ করার পরে তারপরে একটু চা খেতে বসলাম, কারণ ডিম দিয়ে খাওয়ার পর মুখটা যেন কেমন কেমন হয়ে থাকে। তারপরে বলতেছি চলো চা খাই, তারপরে আমি চা করে নিয়ে আসলাম, তখন আমরা সবাই বসে চা খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার আমার পাশে এভাবেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।